তাইওয়ানের ব্যস্ততম বন্দর কাওসিয়াংয়ে ভেঙে পড়ল বিশাল আকৃতির এক ক্রেন। বৃহস্পতিবারে দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে দুজন। বন্দর কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বেলা 11:30 নাগাদ পণ্যবাহী জাহাজ ডারবান সমুদ্র বন্দর ছাড়ছিল। সে সময় জেটি লাগোয়া ক্রেনটিতে ধাক্কা লাগে জাহাজের, এর ফলে দুটি পণ্য বোঝাই কন্টেইনার সহ ভেঙে পড়ে ক্রেনটি। চারপাশে বহু মানুষ থাকলেও দ্রুত তারা সরে যেতে সক্ষম হন। তবে গুরুতর আহত হন 58 বছর বয়সী শ্রমিক ঝ্যাং, বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণে বেশ কিছু সময় বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছিল।